তো এখন ফিনিশিং করে দিছি, আপনারা কি শেয়ার করলাম যে আমার লাউটা কেমন হলো। খুবই টেস্টি লাউ হয়েছে, ইনশাল্লাহ সবাই পছন্দ করে খাবে। জানি আমি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আশা করি ভালোই আছেন। আমি আজকে ছোটোমোটো একটা কুকিং নিয়ে আসছি, সেই কুকিংটা দেখাইতেছি আপনারাকে। এই যে সসপ্যানে আমি তেল দিলাম, আজকে আমি কি রান্না করতেছি সেইটা হইল আমার গার্ডেনের ফার্স্ট লাউটা আমি কাটছি আজকে। তাহলে ফার্স্ট লাউটা কাটছি, এই দুই ক্লেন্ডারে কাটিয়ে রাখছি। আর চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব। তো এখানে পেঁয়াজ রসুন অলরেডি বিরান করে রাখছি, দিয়ে দিলাম অলরেডি বানাইয়া রাখছি। এখন আমি মশলা দেওয়া শুরু করব, লাউয়ের মশলা। এটা হলুদ দিব, এটা মরিচ দিব টেস্ট অনুযায়ী, একটু জিরা দিব, চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। এটা ধনিয়া পাউডার দিব, এটা আমি কারি পাউডার দিতেছি, মিক্স কারি পাউডার সবগুলা মিক্স। আর এটা আমি একটু কাশ্মীরিটা দিলাম ফ্লেভারের জন্য, ফল দিতে হবে। টেস্ট অনুযায়ী সল্টও দিবেন। এখন আমি একটু জল দিব, কারণ আমার মশলাগুলো যাতে গলে না যায়। আমার মশলা একটু বিরান হোক, তারপরে ফিরে আসবো আবার। মশলা বিরান হয়ে গেছে, ফিরে আসছি। এখন লাউগুলা দিয়ে দিতেছি, লাউগুলা এখন নরম হইতে হবে। আর গার্ডেনের লাউ বেশিক্ষণ লাগে না, সিদ্ধ হয়ে যায়। অনেকগুলা লাউ নরম হয়ে যাবে, সময় লাগবে না বেশিক্ষণ, তলো গেছে রাখলে নরম হয়ে যাবে। তাহলে ফিরে আসবো আবার একটু পরে। এই যে দেখেন এত সব লাউ গার্ডেনের ফটফরি নরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিতেছি, অনেকগুলা চিংড়ি মাছ ধুইয়া রাখছিলাম, এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ির সাথে আরও একটু সময় স্লো গ্যাসে বিরান হবে, স্লো গ্যাসে নাই, গ্যাস বাড়াইয়া দিব, না হয় লাউগুলা গলিয়ে যাবে। তো এরকম গ্যাস বাড়াইয়া চিংড়ি মাছগুলা যাতে সিদ্ধ হয়, মশলার সাথে টেস্টি হয়, এই জন্য ভালো করে লাড়াছাড়া করে চিংড়ি মাছ ভিতরে দিয়ে দিলাম। চিংড়ি মাছের ফ্লেভারটা আসুক লাউয়ের সাথে। তারপরেই তো হয়ে গেল গার্ডেনের লাউ দিয়ে চিংড়ি মাছ কারি। আবার ফিরে আসবো, আপনাদের সাথে শেয়ার করব কেমন হইল দেখাব। হয়ে গেল আমার বাগানের লাউ রান্না। দেখেন আমি কোনো জল দিছি না, কোনো পানি দিছি না, এগুলা লাউয়ের পানি, এইগুলা কচি লাউ, লাউয়ের পানি। আর এই চিংড়ি মাছ দিয়ে খুব মিষ্টি মিষ্টি লাউগুলা কিন্তু গার্ডেনের লাউ অসাধারণ টেস্টি। কিন্তু বেশি হয় না, এই দুই তিনটা লাউ হয়েছে। তো একটা আজকে রান্না করলাম, খুবই মজা, খুবই টেস্ট।